হ্যালো ভিউয়ার্স, তন্ত্র মন্ত্র চ্যানেলে জানাই আপনাকে স্বাগতম। আজ আমি আপনাদেরকে বলবো কিভাবে আপনি আপনার বাড়ির পাশের যে কোনো যুবতী, কুমারী বা বিবাহিতা নারীকে বশীভূত করে কার্যসিদ্ধি করতে পারবেন। তো ভিউয়ার্স, দেখতে পাচ্ছেন স্ক্রিনে একটি যন্ত্র দেওয়া রয়েছে। এই যন্ত্রের সাহায্যে আপনি খুব সহজে আপনার বাড়ির আশেপাশের বা আপনার পরিচিত যে কোনো নারীকে আপনি বশীভূত করতে পারবেন। তো এই যন্ত্রটি দ্বারা অবশ্যই বিবাহিত এবং অবিবাহিত উভয় নারীকেই বশীভূত করা সম্ভব। তো প্রথমে আমি আপনাদেরকে যন্ত্র সম্পর্কে একটু বলবো, তারপরের প্রয়োগবিধি সম্পর্কে আপনাদেরকে জানিয়ে দেব। তো ভিউয়ার্স, আশা করি আপনাদেরকে এই নকশাটি দেখতে কোনো প্রকার অসুবিধা হচ্ছে না। যদি কোনো অসুবিধা হয়, আমি একটু কাছে ধরছি, এখান থেকে আপনারা ভালো করে দেখে নিতে পারবেন। তো ভিউয়ার্স, আমি নকশাটি আগে বুঝিয়ে দিই। এখানে দেখতে পাচ্ছেন নকশাটি 7, 8, 6 এবং 35, 21, 35, 18, 35, 15, 35, 16, 35, 20, 35, 19, 35, 14 ও 35, 10 লেখা আছে। নকশাটি অবিকল এরকমভাবে অঙ্কন করবেন, কোনো রকম ব্যতিক্রম না হয়। এবং আপনাকে আগেই বলেছিলাম সেই নারী আপনার পরিচিত হতে হবে, তাই এখানে সেই নারীর নাম দিবেন এবং নিচে সেই নারীর মায়ের নাম দিবেন, এই যে মাঝের ঘরে। তো দেওয়ার পরে এখন আপনাকে কি করতে হবে, চলুন প্রয়োগবিধি জেনে আসি। প্রয়োগবিধি এরকম যে আপনাকে এটি কেটে নিতে হবে, আপনাকে এটি কেটে নিতে হবে। কেটে নিয়ে দেখতে পাচ্ছেন এখানে একটি প্রদীপ জ্বালিয়ে রেখেছি আপনাদের বোঝার সুবিধার জন্য। এই কাগজটি এখান থেকে সুন্দর করে কেটে নেবেন। নেওয়ার পরে এই যে এখানে যেভাবে একটি পলতে বা ছলতে দেওয়া আছে, এই ছলতের মতো বানাবেন। বানানোর পরে এটি একটি টিনের প্রদীপ। আপনাকে যা করতে হবে, একটি মাটির পাত্র সংগ্রহ করতে হবে, সেটি আপনি বাজার থেকে কিনে আনতে পারেন অথবা নিজেই বানিয়ে নিতে পারেন। তার মধ্যে একটু চামেলের তেল দিবেন। চামেলের তেল আপনার বাজার থেকে সংগ্রহ করতে পারেন। যদি চামেলের তেল সংগ্রহ করতে আপনাদের ব্যর্থ হয়ে থাকেন, তাহলে সেক্ষেত্রে সরিষার তেল ব্যবহার করবেন, অন্য কোনো তেল ব্যবহার করবেন না। তো এখন এটিকে কেটে এরকম ছলতে আপনার মুড়িয়ে ছলতে বানিয়ে ওই তেলের মধ্যে ডুবিয়ে রাখতে হবে। ডোবানোর পরে আপনি যে আপনি বাসায় বসে এটা করবেন, সেই নারীর বাসা যেই দিকে, সেই দিকে প্রদীপের মুখটা দিয়ে দেবেন। দেওয়ার পরে এরকমভাবে এই যে ছলতে বানিয়েছেন, তাতে এই মুখে আগুন ধরিয়ে দিবেন। যতক্ষণ পর্যন্ত এটি পুড়তে থাকবে, আপনি সেখানেই বসে থাকবেন। যখন এটি পোড়ানো শেষ হয়ে যাবে, তখন এটি নিয়ে যে আপনি যে কোনো একটি নির্দিষ্ট জায়গায় পুঁতে দেবেন। আর সব থেকে ভালো হয় যদি আপনি সেই নারীর বাড়ির আশেপাশে কোথাও এই যন্ত্রটির পোড়ানো ছাইসহ প্রদীপটি ওখানেই পুঁতে দিয়ে আসতে পারেন। তাহলে অবশ্যই সে আপনার বশীভূত হবে এবং সে আপনার জন্য পাগল হয়ে উঠবে, আপনি তার দ্বারা যে কোনো কাজ করতে পারবেন। তো ভিউয়ার্স, আশা করি ভিডিওটি ভালো লেগেছে। ভালো লাগলে একটি লাইক করবেন, শেয়ার করবেন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না, এবং সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি টিপে দিবেন।